হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা, ট্রাভেল মিউজিক এন্ড মোড়ে আপনাদের স্বাগত। আজকে আমরা কোচবিহার থেকে আবার একটি আউটিং এ বেরিয়েছি। সাততালে খোলা সানসি যাচ্ছি, আবার সেই এখন চলে এসেছি ডায়না ব্রিজের ওপরে। আজকে সঙ্গে আছে বাবা মা সবাই, এটা একটা ফ্যামিলি আউটিং। হ্যাঁ বাবা, কেমন লাগছে? এরপরে জল ঢাকা ব্রিজটা ক্রস করবো। এই যে রাস্তাটা খুব সুন্দর, মানে রোড হয়ে ঝালং বিন্দু যেদিকে ডান দিকে বেঁকে এখন চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, এবং সামনে গিয়ে একটি মোড় পড়বে, কুনিয়া মোড়। সেখান থেকে কিন্তু ডান দিকে ঝালং বিন্দু চলে যাচ্ছে, আর আমরা লেফট সাইডে চলে যাব, যেটা ওই সামসি সান্তালে খোলার দিকে যাবে। তো এখন আমরা একদম কোর ফরেস্ট, যেটা চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে কিন্তু যাচ্ছি। দেখুন, এই চাপড়ামারি ফরেস্ট শেষ হলো, এবং এখান থেকেই ডান দিকে ঝালং বিন্দু চলে যাচ্ছে, আর বাঁদিকে চালসা সামসি সান্তালে খোলা। আমরা বাঁদিক দিয়ে এখন বেঁকে যাব, এখানে একটি চেকপোস্ট আছে। এই দেখুন বন্ধুরা, কুনিয়া মোড় থেকে বাঁদিকে টার্ন নিয়েই 5 মিনিটের মধ্যে পাহাড় শুরু হয়ে গেছে। এখন কিন্তু পুরোটাই এতটা সিনি, আর অদ্ভুত অদ্ভুত সব কালারফুল ফুল দেখা যাচ্ছে চারপাশে, বাড়িগুলো অন্যরকম। এখন আমরা চালসার মেটলি রোড ধরে যাচ্ছি সান্তালে খোলা, আর এখন এই চালসা মাল মেটলি যেটা, সেটা কিন্তু পুরোটাই চা বাগান, এবং সেই চা বাগানের একটু অন্যরকম ঢেউ খেলানো, যেটা ডুয়ার্সে হয়ে থাকে চড়াই উতরাই হালকা। এখানে প্রচুর হোমস্টে আছে দেখলাম, তৈরি হচ্ছে নতুন নতুন। রোডে ঢুকে গেছি, সেখান থেকে নেওড়া ভ্যালি ইস্ট ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, আর 2 কিলোমিটার গেলে আজকে আমাদের ফরেস্ট বাংলো। দেখুন দু ধারে কিন্তু ফরেস্ট, চাপড়ামারি পেয়েছি, আর এখন নেওড়া ভ্যালি ইস্ট। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের কটেজে পৌঁছে গেছি। একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা সান্তালে খোলার হ্যাঙ্গিং ব্রিজ, খুব সুন্দর ভিউ, আর নিচ দিয়ে কিন্তু নদী বয়ে চলেছে। আর গাড়ি এখানে দূরে পার্কিং করে, যেহেতু ব্রিজ দিয়ে আসা যাবে না, তাই জন্য গাড়ি নিচে রেখে আমাদের কটেজ সামনেই হেঁটে যেতে হচ্ছে। হ্যাঙ্গিং ব্রিজ থেকে এই দেখুন, এই সুন্দর একটি রাস্তা দিয়ে পাশ দিয়ে নদী বয়ে চলেছে, আর সোজা এই যে দূরে কটেজগুলো দেখছেন, এটাই WBFDC সান্তালে খোলা নেচার রিসোর্ট কটেজ। এই গভর্নমেন্টের রিসোর্টগুলোর একটাই বৈশিষ্ট্য, যেটা এরা খুব সুন্দর জায়গা, মানে লোকেশনটা এত ভালো চুজ করে যে এখানে এসে থাকার জন্য কিন্তু খুব সুন্দর শান্তি, একটা নিরিবিলি একটা পরিবেশ। সানসেট হয়ে যাচ্ছে, চারপাশটা বেশ ঠান্ডা হয়ে আসছে, দিনের বেলায় যথেষ্ট গরম ছিল। এইখানে এই দু টাইপের আছে, কটেজ আছে, একটা ডিলাক্স কটেজ,
আর একটা হচ্ছে সুপার ডিলাক্স। তো আমাদের দুটো রুম বুক করা হয়েছে, ডিলাক্স কটেজের প্রাইস 2000 প্লাস জিএসটি, আর সুপার ডিলাক্স 2800। নেওড়া ভ্যালি ফরেস্টটা কিন্তু কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশন, মানে এখানে কালিম্পংয়ের আন্ডারে ডিস্ট্রিক্টের। দেখুন একবার চারপাশটা, এই ছোট্ট রাস্তাটা মানে সর্পিল আঁকা বাঁকা, আর চারপাশে কিন্তু এই যে দেখুন সানসেট হচ্ছে। আর এখানে কর্মীরা, মহিলা কর্মী দেখতে পাচ্ছি কাজ করছে, ফুল গাছ লাগাচ্ছে, এখন তো উইন্টার, তো নানান রকম ফুলের গাছ হবে এখানে, অলরেডি আছে কিছু কিছু। এই যে দেখুন এটা আমাদের একটা রুম, রুমের ভেতরটা নিয়ে যাচ্ছি আপনাদের। এখানে মোট 8টি কটেজ আছে, আরও কিছু কিছু টেন্ট আছে, যেখানে এই যে দেখতে পাচ্ছেন টেন্টগুলোতেও থাকার ব্যবস্থা এখনো হয়নি, শুরু হয়নি। চলুন আপনাদের কটেজটি একবার ঘুরিয়ে দেখাই। এই দেখুন কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ডাবল বেড, আর খাটগুলো পুরো সেগুন কাঠের। এখানে ফার্নিচার, বসার টেবিল, চেয়ার, আর এই যে ড্রেসিং টেবিলও আছে, একটা কভার্ড আছে, আর টয়লেট। ঘরের সাইজটা দেখুন, এই যে ছাদটা একদম কটেজ স্টাইলে বানানো, উপরটা কিন্তু পুরো উডেন। আর এখানে এই পাশটা টয়লেট, যথেষ্ট বড়। গভর্নমেন্টের এই কটেজগুলো এরা অনেকটা জায়গা নিয়ে কিন্তু করে থাকে, আর টিভিও আছে দেখতে পাচ্ছেন। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা আপনাদের সান্তালি খোলা থেকে স্বাগত। এখন আমরা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি, আমাদের কটেজটা থেকে বেরিয়ে হ্যাঙ্গিং ব্রিজ পার করে এই সামনে, এটা হচ্ছে রিভার ক্যাম্প, যেটা WBFDC রিভার ক্যাম্প। রাস্তা কিন্তু খুব বাজে অবস্থা, কিন্তু ট্রেকিংয়ের জন্য, হাঁটার জন্য, মর্নিং ওয়াকের জন্য খুব সুন্দর। রাতের বেলা এখানে কিছু করার থাকে না, তো সকালবেলা পাখির ডাক শুনতে পাচ্ছি, নদীর কলতান, আর নানান রকম পাখি আর বাটারফ্লাই প্রজাপতি কিন্তু উড়ে বেড়াচ্ছে, যেটার জন্য এই নিরিবিলিতে এসে থাকা। বন্ধুরা, এটা হচ্ছে এন্ট্রি গেট সান্তালি খোলার। এখানে 20 টাকা টিকিট, কিন্তু আমাদের যেহেতু বুকিং রয়েছে তো আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু যারা এখানে সাইট সিন করতে আসবেন তারা এখানে 20 টাকা টিকিট দিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে, আর এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবেন আপনারা। একটা হচ্ছে সান্তালিকোলা রিভার ক্যাম্প সামনেই যেটা পড়বে, আর সান্তালিকোলা হ্যাঙ্গিং ব্রিজ যেটা আমরা হয়ে এলাম, আর সান্তালিকোলা ইকো কটেজ যেটা আমরা রয়েছি কটেজে, আর হচ্ছে এখানে নানান প্রজাতির পাখি দেখা যাবে বলেছে। সামনে আরেকটু এগিয়ে চলি, দেখি একটি গ্রাম আছে এখানে, যেখানে এখানকার আদিব লোকেরা থাকেন, তো আপনাদের নিয়ে যাই সেখানে, চলুন। হ্যালো বন্ধুরা, আমরা মর্নিং ওয়াক করতে করতে এখন কিন্তু নিচে সামসে খাড়ি বলে জায়গাটা পেলাম, যেখানে চা কফি ম্যাগি সব পাওয়া যায়, আর সেখানে ওই সিন্ডিকেট বসানো আছে, মানে গাড়ি ভাড়া করে যারা ঘুরতে চান সেখানে কিন্তু বুকিং থাকলে আলাদা ব্যাপার, নয়তো ওখানে গাড়ি ভাড়া করে আপনাদের ঘুরতে হবে। সেখান থেকে আমরা একটা ভিলেজ আছে মণ্ডল গ্রাম, সেই দিকে এখন যাচ্ছি, হেঁটে হেঁটে যতটা যাওয়া যায়। দেখুন রাস্তাটা খুব খারাপ, গাড়ি নিয়ে আসার মতো নয় এখানে, কিন্তু এটা ওয়াকিং রুট, হেঁটেই যেতে হবে। তো চারপাশটা খুব সুন্দর, বাড়িগুলো দেখুন একবার,
উডেন প্রত্যেকটা বাড়িতে বন মুরগি মোরগ আছে যারা আমরা কালকে দেশি মুরগির রান্না খেয়েছি ওরা আমাদেরকে করে দিয়েছে আর সুন্দর উঁচু বেশি উঁচু নয় পাহাড়ে ঘেরা জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা আর দুপাশে কিন্তু গ্রামের বাড়িগুলো খুব ভালো লাগছে বন্ধুরা খুব টায়ার্ড হয়ে গেছি নিচে রাস্তাটা খুবই খারাপ ছিল এখন এসে পাকা রাস্তায় উঠলাম তো আমি দেখাতে বলবো কি সুন্দর বাড়িগুলো এখানে এটা মণ্ডল গ্রামে আমরা পৌঁছে গেছি এখানে একটি মন্দির আছে দেখি কোথায় দেখেছেন পাহাড়ের কোলে কি সুন্দর বাড়িগুলো এখান থেকে রাস্তা ভালো আর 10 মিনিট গেলে আমরা পৌঁছে যাব দেখি কোথায় যাচ্ছি অজানা উদ্দেশ্যে বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে মণ্ডল গ্রামে একদম ওপরে এসে গেছি এবং এখানে বাবা ভোলানাথের মন্দির আছে যেটা এখন দর্শন করতে যাব পাহাড়ের ওপরে এই সুন্দর শিব মন্দিরটি কিন্তু অনেকেই আসেন না কারণ একটু হেঁটে আসতে হয় গাড়ির রাস্তা নয় খুব সুন্দর নিরিবিলি শান্ত জায়গায় এই মন্দিরগুলো হয় সব সময় একদম হিল টপ এটা টপে এখানে যজ্ঞ করা হয় দেখছি তুলসী বেদী এতটা হেঁটে বাবা ভোলানাথের দর্শন করলাম এটা কিন্তু ভালো লাগছে বেশ সকাল সকাল দেখুন এখানে পাহাড়ের ধাপ কেটে এরা চাষাবাদ করছে এই মন্দিরটা পেরিয়ে এই যে পুরো দেখছেন বাড়িগুলো এগুলোই মণ্ডল গ্রাম মানে একদম পাহাড়ের ওপরে যে গ্রামটি সেটা মণ্ডল গ্রাম আর এখানে কিন্তু তারপরে কোনো গ্রাম নেই কারণ এখান থেকেই পাহাড় শুরু হয়ে গেছে যেটা ভ্যালি পাহাড়ের যে ধাপ সেটা এখানেই শেষ কি শান্ত একটা কোয়াইট জায়গা না আপনাদের বলে বোঝাতে পারবো না তার মাঝখানে আমি বকবক করে যাচ্ছি তো কিছুটা সময় একটু চুপ করে থাকলে শোনা যাবে আওয়াজটা এখন আমরা নামবো নামার সময় একটু স্পিডে নামতে হবে কারণ অনেকটা রাস্তা এসে গেছি ফিরে আবার কটেজে গিয়ে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে 9টার ভেতর একটু লেট হয়ে গেল কিন্তু এত সুন্দর রাস্তায় না হাঁটলে ভালো লাগতো না এই যে দেখুন আমরা যে ঝাড়ু বানাই না সেই ঝাড়ু গাছ বন্ধুরা এখন আমরা দুর্গা মন্দিরের সামনে চলে এসেছি শিব মন্দির ওপরে ঘুরে দেখালাম আপনাদের আর এটি শিবের পাশে দুর্গা থাকবে না তা তো হয় না সবখানেই শিব মন্দিরের পরে দুর্গা মন্দির চলুন ভেতরে নিয়ে যাই এখনো পণ্ডিত মশাই আসেননি দরজা বন্ধ আছে তো বাইরে থেকে দেখা যাচ্ছে চলুন আমরা দেখে নিই ছোট্ট একটি দুর্গা মন্দির বৈষ্ণদেবী শিব মন্দিরের আদলেই গড়াই দুর্গা মন্দিরটি খুব পুরনো সান্তালে খোলা নেচার রিসোর্ট থেকে চেক আউট করে এবার আমরা সেই নেওড়া ভ্যালি জঙ্গলের ভেতর দিয়ে বেরিয়ে যাচ্ছি রকি আইল্যান্ডের দিকে আপনাদের বলে রাখি এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক একদম পাওয়া যায় না বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গেছি রকি আইল্যান্ড দেখুন নেওড়া রিভারটা এখানে নিচে অনেকটা জল কি সুন্দর একটি স্পট বড় বড় রক থাকার জন্য ওই জায়গাটির নাম হয়েছে রকি আইল্যান্ড আর ওপর দিয়ে একটি হ্যাঙ্গিং ব্রিজ গেছে যেখান দিয়ে আমরা এলাম গাড়ি অনেকটা দূরে পার্কিং করে এই ব্রিজ দিয়ে হেঁটে এলাম আর এই সুন্দর নিচে নেওড়া রিভার বয়ে যাচ্ছে এখন শীতের দিন তবু দেখুন কতটা জল এখানে সবাই পিকনিক করতে আসে আর নদীতে অনেক স্রোত
আজকে খুব সানি ক্লিয়ার ওয়েদার, আর দূরে ভুটানের পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের কোল্লি থেকে এই নেওরা রিভারটি বয়ে এসেছে, আর অনেকগুলো হোমস্টে আছে নদীর ধারে। খুব সুন্দর একটি স্পট। সান্তালেকোলা থেকে 2 কিলোমিটার এগিয়ে এসেই এরাকি আইল্যান্ড, এরপর লালিগুড়াস আছে, ডুয়ার্সের একটি পপুলার এই স্পট, এটা পিকনিক স্পট বলা যায়। নর্থ বেঙ্গলে পিকনিক স্পট মানে কিন্তু পাহাড় আর নদী একদম মাস্ট, থাকতেই হবে। সোম, তোমার কেমন লাগছে জায়গাটা এসে? খুবই ভালো লাগছে। জলটা কিরকম, গরম না ঠান্ডা? একটু ঠান্ডা আছে, একটু বরফ গলা জল, অনেকটাই ঠান্ডা। আর কি পরিষ্কার দেখুন, স্বচ্ছ একদম, আর বড় বড় রক গুলোকে অসাধারণ লাগছে। অন্যান্য অন্যান্য নদীতে কিন্তু পাথরগুলো এত বড় দেখা যায় না। কি সুন্দর লাগছে। আমরা খুব এনজয় করছি, ওইটা ঘটঘটে ঠান্ডা পা কেটে যাচ্ছে, অসম্ভব স্রোত জালে আর বড় বড় পাথর, আর জলের খুব তোর আছে। যে জায়গাতে স্পিড না, জলের এখানেই দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমরা এখন রকি আইল্যান্ড থেকে লালিগুড়াস চলে এসেছি। লালিগুড়াসে দেখুন সেই নদীটি কিন্তু এখান দিয়ে বয়ে গেছে, আর অনেক লোক, কেন বলুন তো, আজই খ্রিসমাস, সব পিকনিক পার্টি পিকনিক করতে এসছে। আর এই যে এখানে ভিউটা দেখুন, অসাধারণ একটি ল্যান্ডস্কেপ। লালিগুড়াস পিকনিক স্পট খুব সুন্দর। রকি আইল্যান্ড থেকে এবার লালিগুড়াসে যাচ্ছি, অনেকটা নিচে, ওপর থেকে অনেকটা নিচে নামতে হচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমরা পিকনিক করছি, কি সুন্দর জায়গায়, চা বাগান পাহাড়ে ঘেরা, আর মাঝখানে প্রেশার কুকারে রান্না হচ্ছে, এখানে হ্যান্ডস দিয়ে রান্না হচ্ছে, ওভেনে আগুন জ্বলছে, খুব তাড়াতাড়ি কুইকলি, যেভাবে আমরা বাড়িতে রান্না করি গ্যাস, সেইভাবে রান্না হয়। এখানে সিলিন্ডারটি পোর্টেবল রাখা আছে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমাদের জিনিসগুলো রাখা হয়েছে, আর পাথরের উপরে বাবা আর আমার ছেলে উঠে পড়েছে। অসাধারণ দেখুন জায়গাটা, প্রকৃতির মাঝে আমরা এখন খাবো, আগে রান্না হচ্ছে। চালু হয়নি তো? হ্যাঁ চালু আছে। যেখানে সচরাচর লোকে পিকনিক করে সেই জায়গায় নয়, একদম চা বাগানের মাঝে রাস্তার ধারে। এর আগে এক্সপিরিয়েন্স আমরা হয়নি আমাদের, এই ফার্স্ট টাইম, কিন্তু খুব ভালো লাগছে। দেখুন বন্ধুরা, সানসেট হচ্ছে, কি সুন্দর আকাশে, চারপাশে চা বাগান, আর এই চা বাগানটা বিশেষ করে মেটেলিতে। আমরা নেমেছি গাড়ি থেকে নেমে পড়েছি, আর সানসেট হচ্ছে, তার সঙ্গে চা বাগানের বিস্তীর্ণ সবুজ চা বাগান। এই দেখুন কি দুর্ধর্ষ লাগছে দেখতে, সোনালি রাঙা রোদ, সূর্যের আলো আভা, আর সঙ্গে গ্রিন, সব মিলেমিশে একাকার হয়ে গেছে আমাদের বিকেলে পরন্ত রোদে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দারুণ একটি চা বাগানে এসেছি, এটা মেটেলি চালসা যাওয়ার পথে। চালসা আর মেটেলি পুরোটাই কিন্তু চা বাগান, যেটা প্রপার ডুয়ার সেটাই বলা চলে। খুব সুন্দর বিকেল একটা। সান্তালি শব্দটির অর্থ অরেঞ্জ, আর
খোলা শব্দটির অর্থ স্ট্রিম। ভিলেজ অফ স্ট্রিম এই সান্তালি খোলায় প্রকৃতির এতটা কাছাকাছি থেকে একরাশ ভালো লাগাকে সঙ্গে করে এবার আমরা ফিরে চলেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কিছু জানার থাকলে সেটি আমাকে জানাবেন, আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজ এইটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা।